তরঙ্গ টিভি বাংলার রাত 9টা রোজনামচায় আপনাদের স্বাগত। ঝটপট দেখে নেওয়া যাক আজকের রোজনামচা। ফের অনশনে বসছেন আন্না হাজারে, এবার মতবিরোধী অবস্থান। বিজেপিতে যোগ দিলেন রেসলার দা গ্রেট খলি। বেকারত্বের দায়ে 3 বছরে দেশে আত্মঘাতী 25,000-এর বেশি। মুসকান ও বোরখা কাণ্ড নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার। উত্তরপ্রদেশে ভোটের মধ্যেই জামিন পেয়ে গেলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। লতার অস্থি বিসর্জন গোদাবরীতে, উপস্থিত পরিবারের সদস্যরা। মৃত্যুর 2 বছর পর চেয়ারে বসা অবস্থাতেই ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ। অদালগুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু। লাদাখে ভারত চীন বিবাদে মধ্যস্থতা করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। অস্বাভাবিক আচরণ করছে গাভী, আতঙ্কিত মালিক দ্বারস্থ হলেন চিকিৎসকের। এবার দেখে নিন সংবাদ বিস্তারিত। ফের অনশনে বসছেন আন্না হাজারে, এবার মতবিরোধী অবস্থান। ফের অনশনে বসছেন আন্না হাজারে, তবে এবার লোকপাল নিয়ে নয়, এবার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অনশনে বসবেন তিনি। মহারাষ্ট্র সরকার সুপার মার্কেটে মদ বিক্রির অনুমতি দিয়েছে, এর বিরুদ্ধে অনশনে বসবেন প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের পরে আন্না অনশনে বসবেন বলে জানা গেছে। বিজেপিতে যোগ দিলেন রেসলার দা গ্রেট খলি। বিজেপিতে যোগ দিলেন ওয়ার্ল্ড রেসলার এন্টারটেইনমেন্টের জনপ্রিয় রেসলার দা গ্রেট খলি ওরফে দিলীপ সিং রানা। দিল্লির বেশ কয়েকজন বিজেপি নেতার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন খলি। যোগদানের পর খলি বলেন, বিজেপির জাতীয় কর্মসূচি দেখে অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগ দিয়েছেন। বেকারত্বের দায়ে 3 বছরে দেশে আত্মঘাতী 25,000-এর বেশি। 2018 থেকে 2020 এই 3 বছরে আর্থিক অসঙ্গতির কারণে 25,000-এর বেশি ভারতীয় আত্মহত্যা করেছেন। বুধবার সংসদে সরকারিভাবে এই তথ্য প্রকাশ করল কেন্দ্র। তারপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্রের মোদী সরকার। মুসকান ও বোরখা কাণ্ড নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার। মুসকান ও বোরখা কাণ্ড নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বৃহস্পতিবার টুইট করে গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি। টুইট করে জাভেদ আখতার লিখলেন, আমি কোনোদিনই হিজাব বা বোরখার সমর্থন করি না, সেই মনোভাব এখনো আমার বদলে যায়নি। তবে সম্প্রতি কর্ণাটকের কলেজে স্বল্প সংখ্যক মেয়েদের উপর একদল দুষ্কৃতি যেভাবে চড়াও হলো সেই ঘটনার তীব্র নিন্দা করছি, তবে তারা অসফল। কিন্তু আমার প্রশ্ন, এটাকেই কি পুরুষত্ব বলে? গোটা ঘটনায় আমি একেবারেই হতাশ। উত্তরপ্রদেশে ভোটের মধ্যেই জামিন পেয়ে গেলেন লখিমপুর কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। উত্তরপ্রদেশ ভোটের মধ্যেই স্বস্তি, লখিমপুর খেরিকাণ্ডে জামিন পেয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। 4 মাস বাদে জেল থেকে মুক্তি পাচ্ছেন তিনি। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছে। লতার অস্থি বিসর্জন গোদাবরীতে, উপস্থিত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নাসিক পৌঁছে যান প্রয়াত গায়িকার পরিবারের সদস্যরা। গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হয় বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন লতার বোন গায়িকা আশা ভোঁসলে, তার ভাইপো আদিনাথ মঙ্গেশকর। মৃত্যুর 2 বছর পর চেয়ারে বসা অবস্থাতেই ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ। মৃত্যুর 2 বছর পর চেয়ারে বসা অবস্থায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। ঘটনাটি ইতালির কোমো সিটি হলের এক শীর্ষ আধিকারিক ফ্রান্সেসকো ম্যানফ্রেডি জানান, সোমবার ঘর থেকে উদ্ধার হয় এক প্রৌঢ়ার কঙ্কাল। তার নাম মারিনেলা বেরেটা। বছর 70-এর ওই প্রৌঢ়া একাই থাকতেন বাড়িতে। কোভিড এবং লকডাউনের জেরে তিনি বাড়ি ছেড়ে খুব কমই বেরোতেন। তার আত্মীয় স্বজন বলতে বিশেষ কেউ নেই। দেহটি দেখার পর প্রাথমিকভাবে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বছর 2 আগে। যেহেতু ওই বাড়ির কাছাকাছি খুব একটা কেউ যেতেন না, ফলে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি কেউ টের পাননি। অদালগুড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু। রাজ্যের অদালগুড়ি জেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল 3 শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন শ্রমিক। কালাজার নদীতে সেতু নির্মাণের কাজ করছিল শ্রমিকেরা, আর এর মধ্যেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় তারা। মৃতরা হল ধীরু আলী, ফকির আলী ও আব্বাস আলী। অন্যদিকে জমির আলী ও বিমলা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। লাদাখে ভারত চীন বিবাদে মধ্যস্থতা করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার।
লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে চলা সীমান্ত বিবাদে মধ্যস্থতা করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার, এমনটাই জানিয়েছেন ভারতের সদ্য নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ। অস্বাভাবিক আচরণ করছে গাভী, আতঙ্কিত মালিক দ্বারস্থ হলেন চিকিৎসকের। দুদিন ধরে গাভী গরুটি অস্বাভাবিক আচরণ করছে, এ নিয়ে গরুর মালিক ছুটলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন গাভীটিকে কুকুর কামড়েছে, আর এর প্রভাবে গরুটি অস্বাভাবিক আচরণ করছে। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার সোনারীবাড়ি মধ্যপাড়ায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তরঙ্গ টিভি বাংলার নতুন রোজনামচায়। ধন্যবাদ।